গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের উদ্দেশ্যে কাঁঠালের একটি রোগ দমনের পদ্ধতি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে কাঁঠালের একটা রোগ আমাদের যথেষ্ট ক্ষতি করে, যে এটা হলো কাঁঠালের মুচি পচা রোগ। এটা কেমনে দমন করা যায় এই বিষয়টা আপনারা দেখুন। যারা আমার ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। প্রথমেই কাঁঠালের মুচি পচা রোগের লক্ষণটা আমরা জেনে নেই, যে এরকম কচি অবস্থায় কাঁঠালের মুচি কালো হয়ে পচে যায়। এখানে আক্রান্ত মুচির বিভিন্ন নমুনা দেখানো হয়েছে এবং এই এই অবস্থায় যদি গাছে ভালো কাঁঠাল থাকে সেগুলাও এদের মাধ্যমে আক্রান্ত হয়ে আস্তে আস্তে পুরো গাছের কাঁঠালই কচি অবস্থায় পচে যায়। এটা একটা ছত্রাকের মাধ্যমে হয়ে থাকে। এই ছত্রাকটার নাম হলো রাইজোফাস আর্টোকার্পি। এই ছত্রাক দ্বারাই এটার বংশ বিস্তার হয়ে থাকে। আর রোগটার বিস্তার ঘটে সাধারণত গাছের যে পরিত্যক্ত অংশ, পাতা, ডাল, শাখা, এবং এটা বাতাস, পানি, পোকামাকড়ের মাধ্যমে রোগটা ছড়াইয়ে যায়। বৃষ্টিপাত, ঝড়, তুফান এগুলো থাকলে রোগ আরো বেশি ছড়ায়। গরম এবং আর্দ্র আবহাওয়া থাকলে রোগ বেশি বাড়ে। আচ্ছা, এই রোগটা প্রতিকার করতে হলে যে জিনিসগুলো আপনাদেরকে করতে হবে, একটা হলো যে গাছের নিচে বা বাগানে যেসব শুকনা পাতা এবং ফল গাছের নিচে যেগুলো পড়ে থাকবে এগুলো পুড়ে ফেলতে হবে, সংগ্রহ করে বাগানকে পরিষ্কার রাখতে হবে। আর মুচি বের হওয়ার আগে এবং পরে কপার অক্সি ক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক, একটা আছে সানবিট অথবা সালফক্স, এটা প্রতি লিটার পানিতে 5 গ্রাম মিশিয়ে স্প্রে করা যাবে। আর অন্য একটা গ্রুপের ওষুধ আছে টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক, এটা হলো ফলিগুড় 250 সিসি, পার লিটার পানিতে 1 ml মিশিয়ে 10 দিন পর পর, এই দুইটা ওষুধই 10 দিন পর পর 3 বার স্প্রে করতে হবে। তাহলে দেখবেন যে রোগের প্রকোপ অনেকটা কমে গেছে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো যে কাঁঠাল পাড়ার পর কাঁঠালের যে বোটা সেটা অপসারণ করতে হবে, কারণ এই বোটার মাধ্যমেই পরবর্তী বছর গাছে আবার এই রোগের আক্রমণ ঘটে থাকে। ধন্যবাদ সবাইকে, আপনারা এই মোতাবেক ব্যবস্থা নেবেন।